সুপার ইটস 93.5 রেড এফএম এর হচ্ছে আমি আজকে সোনিয়া। প্রত্যেকবার একটা করে নতুন স্টোরি নিয়ে আসি। আজকে সকাল সকাল উঠেই কিন্তু চলে এসেছি বাঁকুড়ার মেজিয়া অঞ্চলে। আমার সঙ্গে এখন আছে অবিনাশ। ধুঁধলা যায় যে মঞ্জিলে এক পল কো তু নজর ঝুকা, মনে মে জমতে থাকে পড়ে যায় দুর্বিপাকে, চিন্তাতে তোর কাটছে প্রহর শান্তি নেই। আগে লাইভ ভিডিওতে বলেছি কে অবিনাশ, যার গান আমার লাইভ ভিডিওতে তোমরা সবাই শুনেছ, এখানেও শোনাবো। আর তার সঙ্গে অবিনাশ আমাদের বাঁকুড়ার মেজিয়া এলাকার, আর তার গান বহু মানুষ শুনেছে। আর শোনার পরে শুধু একটাই কথা, অসম। সো এখন অবিনাশের সঙ্গে কথা বলবো। অবিনাশ কেমন আছো? ভালো আছি। ভালো আছো? তো এই যে সবাই তোমার গানকে এত পছন্দ করছে, কেমন ফিল হচ্ছে? খুব ভালো ফিল হচ্ছে। খুব ভালো ফিল হচ্ছে তো? তুম আজ কল মেরি আদত সি বন গই হো, মেরে খেয়ালো কি ইবাদত সি বন গই হো, রহনে লগে হো তুম দিলে বেকরার মে আঁখো কে ইন্তজার মে। এখন আমার সামনে যিনি আছেন তিনি হচ্ছেন অবিনাশের ফাদার মিস্টার নীরদ। তো ছোটবেলা থেকে কি ও গান গাইতো? মানে কি করে বুঝলেন, প্রথম কোন দিন মনে হলো কি না গানটা ওকে শেখাবো? অবিনাশের যখন বয়স 15 দিন তখন কোনো কারণবশত অবিনাশের চোখ দুটি চলে যায়। অনেক কষ্ট করে আমার দাদার মারফত ওকে আমরা ব্যাঙ্গালোর 2 বার নিয়ে যাই। একবার কোনোরকম কষ্ট করে আমি অন্ধ্রপ্রদেশও নিয়ে গেছিলাম। দেখা যায় যে অবিনাশের সমস্ত দুয়ার বন্ধ হয়ে যায়। তখন অবিনাশের বয়স 3.5। হঠাৎ আমি দেখি অবিনাশ নিজের মনেই বাউল গান গুনগুন করে গাইছে। তখন আমার দিমাগে ধরল যে আর একমাত্র ভগবান একটাই রাস্তা খুলে দিয়েছে এই গান বাজনা নিয়ে নিজের জীবনটাকে সার্থক করতে পারে। আমি অবিনাশের ছোট বৌদি, আমার নাম পূজা। আমরা জানতাম যে অবিনাশ কিছু একটা করবে। অবিনাশকে আমরা ছোটবেলা থেকে দেখছি, খুবই ভালো গান করে, খুবই আনন্দিত। ভবিষ্যতে আমরা চাই ও আরও বড় একটি স্থানে উঠুক, ভালোভাবে গান করুক। ছোট থেকেই চোখ চলে গেছে ওর, 1 মাসও না হতে হতে ওর বাবা অনেক কষ্ট করে ওকে মানুষ করলো। এখন ওর যেহেতু উঠছে অনেক ভালো, আমাদেরও খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। শুনলে অবিনাশের গলা, অবিনাশের আওয়াজ, সো এরকম ট্যালেন্ট যেন সবসময় এগিয়ে থাকে, এটাই হচ্ছে আমাদের মোটো। আবার কথা হবে, আবার দেখা হবে অন্য এক স্টোরি নিয়ে। টিল দেন কোথাও যেও না, স্টে টিউন আর 93.5 রেড এফএম এ বাজাতে রাখো।